হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো লাস্ট দুটো ভিডিওতে আমরা ভগবদ্গীতার দুটো ক্লাস করে ফেলেছি, আর সেখানে আমরা চ্যাপ্টার 1 যেটা মানে প্রথম অধ্যায় বিষাদ যোগ সেটা কমপ্লিট করে ফেলেছি। তো আজকে আমরা পড়ব মানে তৃতীয় ক্লাসে আজকে আমরা করব হচ্ছে দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার, দ্যাট ইজ হচ্ছে সাংখ্যযোগ। এইবার সাংখ্যযোগের আজ অনেকটা লেন্দি চ্যাপ্টারটা, তো এটা মনে হয় না দুটো পার্টে কমপ্লিট হবে বলে, কারণ প্রায় 75টা মতো শ্লোক রয়েছে, 71 বা 72 এরকম বোধহয় শ্লোক রয়েছে প্রথমত। আর তার সাথে হচ্ছে ওটাতে এক্সপ্লানেশান অনেক বেশি আছে, মানে ফার্স্ট পার্টে সেরকম এক্সপ্লানেশান খুব বেশি কিছু ছিল না, বাট এইখান থেকে অ্যাকচুয়ালি দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার থেকে এক্সপ্লানেশান অনেকটা স্টার্ট হচ্ছে, তো যার জন্য আমাকে অনেকটা ডিটেলে বোঝাতে হবে, তার জন্য একটু সময়ও লাগবে। তো যার জন্য এই চ্যাপ্টারটার মেবি হয়তো 3-4টে মতো পার্ট হবে, ঠিক আছে? আমি মোটামুটি 15 থেকে 20টা মতো শ্লোক একটা ক্লাসে করাবো, তো আজকে আমার টার্গেট আছে 20টা মতো শ্লোক করাবার। তো যদি তার থেকে টাইম বেশি পারমিট করে আমি ডেফিনেটলি তার চেয়ে বেশি বুঝিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, সেটা হচ্ছে আমি প্রত্যেকদিন ভিডিও শেষে বলি, বাট আজকে শুরুতেই বলছি, যদি এই ভিডিওগুলোর থেকে তোমাদের মনে হয় যে হ্যাঁ ডেফিনেটলি তোমাদের উপকার হচ্ছে, তাহলে অতি অবশ্যই ভিডিওগুলো শেয়ার করো, তাহলে কারণ শেয়ার করলে ভিডিওর রিচ ভালো হয়, ইউটিউব সেই ভিডিওটা রেকমেন্ডও করে এবং তাতে ভিউজও একটু ভালো হয়। কারণ যখন আমরা একটা সময় দেই, একটা কিছু কাজ করি, ডেফিনেটলি সেটাতে আমাদেরও একটা এক্সপেকটেশনস থাকে, বা আমাদের তোমরা শেয়ার করলে ভালো একটু ভিউজ হলে আমাদেরও ভালো লাগে যে সেই কাজটা করতে। তো আমি আশা করব তোমাদের যদি উপকার হয় তাহলে তোমরা ভিডিওগুলো তোমাদের যে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস আছে তাতে একটু শেয়ার করে দিও, তাহলে ডেফিনেটলি তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে, এবং যারা দেখতে পাবে নতুন তাদেরও আশা করছি উপকার হবে। তো যাই হোক, তো চলো স্টার্ট করছি। প্রথম বলছে কি সাংখ্যযোগ, ঠিক আছে? তো লাস্ট যারা দেখোনি আগে দুটো পার্ট তারা অতি অবশ্যই দেখে নিও, কারণ হঠাৎ করে মাঝখান থেকে এখান থেকে দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে? তো কি বলছে, সঞ্জয় বললেন, সঞ্জয়কে আমি অলরেডি ফার্স্ট পার্ট দুটোতে বুঝিয়ে দিয়েছি, আমি আর রিপিট করছি না। অর্জুনকে এভাবে করুণার্দ্র, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। দেখো ভালো করে একটা জিনিস বোঝো, সঞ্জয় যিনি দিব্যদৃষ্টিতে ধৃতরাষ্ট্রকে বলছিলেন যে যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে, তিনি অর্জুনকে এই অবস্থাতে, যেহেতু অর্জুন আগের দিনকে আর আমরা দেখলাম যে ফার্স্ট চ্যাপ্টারে অর্জুন প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন এবং উনি যুদ্ধ করতে চাইছেন না, এবং হচ্ছে যুদ্ধর যে গ্রাউন্ড রয়েছে ব্যাটেল ফিল্ড ছেড়ে উনি চলে যেতে চাইছেন। তো সেখানে অর্জুনকে এভাবে করুণার্দ্র, যেহেতু প্রচণ্ড কষ্ট হচ্ছে, করুণার থেকে কথাটি এসছে, করুণা মানে হচ্ছে দয়া, কষ্ট, সেখান থেকে করুণার্দ্র। ব্যাকুল কেন? বিকজ সে নিজেকে কন্ট্রোল করতে পারছে না, সে প্রচণ্ড মানে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, ব্যাকুল হয়ে পড়েছে। ব্যাকুল মানে হচ্ছে যেটাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি না, একটা তাড়াহুড়া প্লাস কষ্ট, দুটো মিলিত থাকে ব্যাকুলে। এবং অশ্রুসিক্ত, অবশ্যই চোখে জল ছিল অর্জুনের, সেহেতু অশ্রুসিক্ত দেখে মধুসূদন শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। এবার ভগবানকে এখানে কেন মধুসূদন বলা হলো সেটা ভীষণই ইম্পর্টেন্ট এবং তাৎপর্যপূর্ণ। ভগবানের একটা নাম মধুসূদন ডেফিনেটলি, কারণ মধু নামক এক অসুরকে বধ করার জন্য ভগবানের নাম হয়েছিলেন মধুসূদন। তো এই যে মনের ভেতর, অর্জুনের মনের ভেতর যে কষ্ট বা দ্বন্দ্ব যেগুলো অ্যাকচুয়ালি এসছিল, যে সে যুদ্ধ করবে না, সে চলে যাবে জায়গাটা ছেড়ে, এবং ভিক্ষা করে জীবন কাটাতেও সে রাজি আছে, কিন্তু সে গুরুজনকে মেরে নিজের পাপ বাড়াতে চায় না, এই যে কথাগুলো অর্জুন আগে বলেছে বা পরেও ভবিষ্যতে এরপর এই চ্যাপ্টারেও বলবে। তো এই যে মনের ভেতর দ্বন্দ্বটা এসছে, এইটা কাইন্ড অফ বলতে পারো আসরিক অসুরের সাথে এটাকে মানে তুলনা করা হয়েছে। এবং ভগবান যেরকম যে মধু নামক অসুরকে বধ করে, দৈত্যকে বা একে বধ করেছিল, করার পরে কি হয়েছিল যে এই মনের ভেতর যে আমাদের যে আসরিক ভাবাপন্ন বা বলতে পারো যে জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদেরকে মোহের মধ্যে বেঁধে রাখে, কারণ এই যে আত্মীয়ের প্রতি ভালোবাসা, দিজ অল আর মোহ, রাইট? তো যার জন্য আর কি এখানে ভগবানকে মধুসূদন টামটায় বলা হয়েছে, যাতে কিনা ভগবান অর্জুনের মনের মধ্যে যে জিনিসগুলো এখন এসছে, যে দ্বন্দ্বগুলো এসছে, সেইটাকেও যেন ভগবান ঠিক ওইভাবে অসুরকে যেভাবে বধ করেছে তাকেও যেন ঠিক সেমভাবে বধ করে, যাতে অর্জুনের মনের থেকে যে দ্বন্দ্বগুলো এসছে সেগুলো আস্তে আস্তে কেটে যায়, ঠিক আছে? সো এখানে এটা কে বলছেন? সঞ্জয় বলছে। এইখান থেকে অ্যাকচুয়াল স্টার্ট হচ্ছে, এখান থেকে ভগবানের বলা প্রথম বাণী বলতে পারো। পরমেশ্বর ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটকালে অনার্যের মতো এই সমস্ত কলুষতা কিভাবে তোমার মধ্যে এলো? জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এ সমস্ত একদমই শোভনীয় নয়, তা তোমাকে ঊর্ধ্বলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে অপযশ প্রদান করবে। অনেকটা বড় লেন্দি লাইন, আমরা একটা একটা করে বুঝবো। প্রথমে বলছে পরমেশ্বর ভগবান বললেন, এটাতে আশা করি কারোর মনে কোনো রকম দ্বন্দ্ব নেই, কারণ অ্যাকচুয়ালি ভগবদ্গীতা যাদের মানসিকতা, যারা ভগবানকে সাধারণ মানুষ বলে মনে করে বা বলতে পারো ভগবান বলে মনে করে না, পরমেশ্বর ভগবান বলে মনে করে না, তারা ইভেন ভগবদ্গীতা ছুঁতেও পারে না। আমার এই ভিডিও দেখা তো অনেক দূরের কথা, যারা ভগবানকে পরমেশ্বর ভগবান বলে মনে করে তারাই একমাত্র ভগবদ্গীতার ভিডিও দেখতে পারে, ভগবদ্গীতা ছুঁতে পারে, কানে শুনতে পারে। যেটাই করে থাকুক না কেন সেটা ভগবানের কৃপা থাকলে তবেই, এই যারা এই ভিডিওটা দেখছে তাদের প্রতি, তাদের ওপরে ভগবানের কৃপা আছে বলেই তারা দেখছে, ঠিক আছে? সো এটা নিয়ে আশা করি কারোর মনে কোনো রকম দ্বন্দ্ব নেই। যদি দ্বন্দ্ব থাকে, এখানে শ্রীলা প্রভুপাদজি খুব সুন্দর ডিটেলে লিখেছেন, যেমন আমরা নিজেরাই দেখতে পাচ্ছি ব্রহ্ম সংহিতাতেই ব্রহ্ম মানে আমাদের যে ব্রহ্মা রয়েছেন আর কি, ব্রহ্মা বিষ্ণু শিব যে তিনজনের যে ব্রহ্মা রয়েছেন তিনি বলছেন, মানে যাকে আমরা পিতামহ ব্রহ্মা বলে থাকি, কারণ উনি সবার মানে ওনাকে একজন মানে অ্যাকচুয়ালি ওনাকে বয়স্ক বা সব থেকে এজেড এইভাবে ধরা হয়ে থাকে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণম, এটা আমি তো অ্যাটলিস্ট জানি, বাট যদি কেউ না জেনে থাকো তাহলে জেনে রাখতে পারো। ঈশ্বর পরম কৃষ্ণ মানে পরম ঈশ্বরকে ভগবান শ্রীকৃষ্ণ, সচ্চিদানন্দ বিগ্রহ, সচ চিদ আনন্দ, তিনটে ওয়ার্ড দিয়ে এটা তৈরি হয়, সৎ চিদ আনন্দ। সৎ মানে যে সবসময় সেম থাকে, চিদ মানে চিত্ত বা চেতনা, যার কনসিয়াসনেস সবসময় সেম থাকবে এবং হচ্ছে সবসময় পার্মানেন্ট, মানে সৎ কথাটার মানে হচ্ছে পার্মানেন্ট, যেটা আমরা ইংলিশে বলি, বাট এই পৃথিবীতে কিচ্ছু পার্মানেন্ট নয় উইদাউট এক্সেপ্ট ভগবান, ঠিক আছে? বিগ্রহ, ঠিক আছে, সচ্চিদানন্দ বিগ্রহ, ভগবানের যে বিগ্রহটা সেটা অবধি সব সময় মানে সব সময় একদম পার্মানেন্টলি সেই সব থেকে একটা কী বলবো ওটাকে আমরা বলতে পারি আলটিমেট পিস লেভেলে থাকে এবং হচ্ছে যেটাকে কোনোভাবেই কোনো কিছু দিয়েই তুমি নাড়াতে চড়াতে পারবে না, ঠিক আছে? এবং ভগবান আনন্দ কথাটার মানে হচ্ছে সবসময় যেটাতে আমরা পিস খুঁজে পাই, ভালো হ্যাপিনেস খুঁজে পাই। অনাদির আনন্দম, ঠিক আছে, অনাদির আদি গোবিন্দম মানে অনাদির আদি, একটা গানও আছে শুনে থাকবে, গোবিন্দা আদি পুরুষা, গোবিন্দ হচ্ছে সে কে, আদি পুরুষ, সবার পুরনো, ঠিক আছে? ইভেন যে মুভিটা বেরোলো রাম, ভগবান রামের ওপরে আদি পুরুষের, ওটা ওই একই অলমোস্ট সেম কারণে। সর্বকারণ কারণম মানে হচ্ছে সমস্ত কারণের যে কারণ, মানে সব কিছুর যদি মূল কেন্দ্রবিন্দু কিছু থেকে থাকে দ্যাট ইজ হচ্ছে গোবিন্দ, গোবিন্দর থেকেই সমস্ত এই জগৎ যেটা সৃষ্টি হয়েছে সেখানে এটা আসছে। সো এই কারণে পরমেশ্বর ভগবান বলে বেসিক্যালি পুরো ভগবদ্গীতাতেই পরমেশ্বর ভগবান কথাটি উল্লেখ হয়েছে, বাট হ্যাঁ অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, তো সেখানে বারবার হয়তো নাম মেনশন নেই সব জায়গায়। প্রিয় অর্জুন, অর্জুন যেহেতু ভগবানের অত্যন্ত প্রিয় ছিলেন আমরা দেখেছি, কারণ নরনারায়ণ অবতার রূপেই অর্জুনের আশা, সেটাও আমি আগের ক্লাসেও বলেছিলাম। প্লাস তাছাড়া অর্জুন আত্মীয় রূপে বলো এবং বন্ধুরূপে বলো দুদিক থেকেই ভগবানের অত্যন্ত কাছের, আমি যদিও গোবিন্দ বলি ওই জন্য বারবার গোবিন্দ নামটাই বেরোচ্ছে, তো যাই হোক গোবিন্দর অত্যন্ত কাছের হচ্ছে অর্জুন। তার কারণ হচ্ছে প্রথমত তো রিলেটিভের কারণে পিসির ছেলে ছিল অর্জুন, আর মা কুন্তী হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের পিসি ছিলেন, আর এছাড়াও ওনার খুব ভালো কাছের সখাও ছিলেন, তো সেই জন্য প্রিয় অর্জুন। এই ঘোর সংকটকালে সিচুয়েশান অত্যন্ত সংকটে ছিল, অনার্যের মতো, কেন অনার্য, কেন অনার্য কাকে বলে, আর্য কারা, আর্য হচ্ছে যার সঠিক বৈদিক জ্ঞানের নলেজ আছে এবং যে আত্মতত্ত্ববিদ, মানে হচ্ছে যে নিজেকে জানে তাকে আর্য বলা হয়, যেটাকে আমরা ইংলিশে আরিয়া বলে থাকি। বা দেখবে আগেকার দিনে রাজাদেরকে তাদের ওয়াইফরা আরিয়া পুত্রা বলতো, ঠিক আছে, বা আর্য বলতো, আর্য বলতো, কেন বলতো? বিকজ এই যে আর্য টার্মটা অ্যাকচুয়ালি আমরা ইতিহাসে বৈদিক পিরিয়ডে পড়েছি, আরিয়ান পিরিয়ডও বলা হয়ে থাকে, আমি ইতিহাসে স্টুডেন্টদের পড়িয়েও থাকি, বাট সেটা অ্যাকচুয়ালি ওটা যেমন ধরো এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয় বিষয়টা এখন একটা টাইটেলে দাঁড়িয়ে গেছে, বিষয়টা অ্যাকচুয়ালি যখন স্টার্ট হয়েছিল তখন ইট ওয়াজ নট আ লাইক আ টাইটেল, এটা বংশ পরম্পরার টাইটেল ছিল না, কিন্তু এটা হচ্ছে যার ভেতর ব্রহ্মের কোয়ালিটি আছে সে ব্রাহ্মণ, যে যুদ্ধ করতে পারে সে ক্ষত্রিয়, কোয়ালিটির ওপর বেস করে তাকে ব্রাহ্মণ বা ক্ষত্রিয় বলা হতো। এটা পরের দিকে বংশ পরম্পরা এমন একটা হয়ে গেল যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হবে, ক্ষত্রিয় রাজার ছেলে রাজা হবে, এরকম একটা ব্যাপার চলে আসলো, বাট সবার ভেতর সেই কোয়ালিটিজ নাও থাকতে পারে। ইভেন শ্রী চৈতন্য মহাপ্রভু, এখানে আমরা পড়েছি শ্রীলা প্রভুপাদজিরই লেখা, শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছে যদি কেউ কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত না থাকে তাহলে সেই ব্রাহ্মণের ব্রাহ্মণত্বেরও কোনো ভূমি মানে কোনো কোয়ালিটিই নেই, কিন্তু কোনো চণ্ডাল, কোনো বৈশ্য, কোনো শূদ্র, তারা যদি যাদেরকে মানে এখনকার দিনে বা তখনও নিচু জাতি বলা হতো, তারা যদি কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত থাকে এবং তাদের সেই কৃষ্ণতত্ত্বের জ্ঞান থাকে, তাহলে তারা একজন ব্রাহ্মণের থেকে এবং একজন বৈষ্ণবের থেকেও অনেক ওপরে থাকতে পারে। তো এখানে অ্যাকচুয়ালি কোয়ালিটিজ ম্যাটার করে, তুমি কোন বংশের বা কিসের সেটা নয়, বাট সেটা পরের দিকে এখন হেরিডিটি হয়ে গেছে। তো এখানে কি বলছে ভগবান, অনার্যের মতো এই সমস্ত কুলসতা কিভাবে তোমার মধ্যে এলো, কুলসতা কেন, কারণ তুমি এটা ভাবছো কি করে, এই এত দূর অবধি এসে তুমি এই তোমার মনের মধ্যে এই জিনিসগুলো আসছেই বা কিসের জন্য, বিকজ এই জিনিসগুলোকে ভগবান অ্যাজ আ কুলসতা হিসেবে মেনটেন করেছে। কুলসতা মানে হচ্ছে অপবিত্রতা। জীবনের মূল্যবোধ সম্বন্ধে জ্ঞাত মানুষের পক্ষে এই সমস্ত একদম শোভনীয় নয়, কারণ অর্জুন একজন যথেষ্ট জ্ঞানী মানুষ ছিলেন যিনি অলরেডি মূল্যবোধ সম্বন্ধে তিনি জানেন, কিন্তু তাহলে তুমি এখন কেন মোহাচ্ছন্ন হয়ে পড়ছো, রিলেটিভসদের প্রতি এত পরিমাণে কেন মোহাচ্ছন্ন হচ্ছ? তা তোমাকে ঊর্ধ্বলোকে, এবং বলছে যে তোমাকে ঊর্ধ্বলোকে, ঊর্ধ্বলোক মানে তুমি যেখানে আছো তার থেকে ওপরে ওঠাবে তো নাই, বরং উল্টে অপযশ দেবে। কেন অপযশ দেবে? কারণ আজকে ধরো অর্জুনকে আমরা যে বীর যোদ্ধা নামে চিনি, মহাভারতের যুদ্ধে তিনি জয়লাভটা বড় কথা নয়, তিনি যুদ্ধ করেছিলেন সেটাই বড় কথা, ঠিক আছে? সো এই যে যুদ্ধ করেছিলেন সেই জন্যেই আমরা তাকে বীর নামে চিনে থাকি বা বীর যোদ্ধা হিসেবে চিনে থাকি বা পৃথিবীর সবথেকে ভালো ধনুর্ধারী হিসেবে চিনে থাকি। তার কারণ আজকে ধরো উনি যদি যুদ্ধ না করে পলায়ন করতেন, পালিয়ে যেতেন, তাহলে ডেফিনেটলি আমরা তাকে কাপুরুষ ভাবতাম। তো সেটাই ভগবান বলেছে, এটা উল্টে তোমাকে আরও অপযশ দেবে, তোমাকে সম্মান তো দেবে না, উল্টে অপযশ দেবে। এরপরে 3 নম্বর শ্লোকে বলছে, হে পার্থ, ভগবানই বলছেন, হে পার্থ, এই হানিকর ক্লীবত্বের বশবর্তী হইও না, এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে পরন্তপ, হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। দেখো হে পার্থ, পার্থ কেন আমি অলরেডি বললাম, পৃথার পুত্র তাই পার্থ। পৃথা হচ্ছে মা কুন্তির আর এক নাম হচ্ছে পৃথা। তিনি বাসুদেবের মানে বসুদেব, বসুদেব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাবা, মানে যিনি জন্মগত বাবা ছিলেন, তো তার বোন ছিলেন, ঠিক আছে? তো সেই যদু বংশেরই মেয়ে ছিলেন হচ্ছে পৃথা, যিনি কুন্তিমা। এইবার তারই পুত্রর জন্য নাম হয়েছে তার পার্থ। ওই কারণেই আমরা গোবিন্দকে পার্থসারথী বলে থাকি। বেলেঘাটাতে একটি মন্দিরও আছে পার্থসারথী মন্দির, ডেফিনেটলি শুনে থাকবে। তো এই হানিকর ক্লীবত্বের বশবর্তী হয়েও না, এটা তো অবশ্যই হানিকর, ক্ষতিকারক। ক্লীবত্ব মানে মনের ভেতর যে জড়া যে রোগগুলো, সেইটাকে মানে কাইন্ড অফ বলতে পারো অন্যের দাসত্ব বোধ, যেটা এই যে ওকে বেঁধে রাখছে না, অর্জুনের যে মানসিকতার এই যে এই মুহূর্তে যেটা হয়েছে, সেটা ওকে কি করছে অ্যাকচুয়ালি দাসত্ব দিচ্ছে, নিজের মধ্যেই আর কি আটকে রাখছে। তো বশবর্তী হয়ে না, এই ধরনের আচরণ তোমার জন্য অনুচিত, অবভিয়াসলি তার জন্য এটা এই মুহূর্তে একেবারেই শোভনীয় নয়। হে পরন্তপ, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি বলছে? হে পরন্তপ, পরন্তপ কথাটির মানে হচ্ছে যে শত্রুকে দমন করতে পারে, শত্রু দমনকারীকে পরন্তপ বলা হয়। দেখো ভালো করে একটা জিনিস বোঝো, অর্জুনকে যখন ভগবান পরন্তপ কথাটি বলছেন, তার মানে কি? তার মানে হচ্ছে তাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি শত্রুকে দমন করার যোগ্য, তুমি শত্রু দমন করতে পারো, তাহলে তুমি কেন নিজেকে এত আন্ডার এস্টিমেট করছো? সেলফ মানে লো কনফিডেন্সটা ভীষণই অর্জুনের সেই মুহূর্তে ডাউন হয়ে গেছিলো, ঠিক আছে? তো সেই জন্য আর কি ভগবান কথাটি বলছে যে হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। কারণ এই যে দুর্বলতাটা তার এসেছিলো, সেটা অবশ্যই ক্ষুদ্র মানসিকতা, ন্যারো মাইন্ডেড হয়ে গেছিলো, ঠিক আছে? আমি একটা জিনিস বলে দিই, আমি কিন্তু ভগবদ্গীতার ক্লাস করাবার সময় আমি অনেক ইংলিশ ওয়ার্ড ইউজ করে থাকি, কারণ আমি অ্যাকচুয়ালি এক্স্যাক্ট বাংলা ওয়ার্ডের সাথে খুব একটা আমি নিজে অভ্যস্ত নই, বা ওটাকে এক্স্যাক্ট বাংলায় কী বলে আমি নিজে জানি না, তো যার জন্য আমি ইংলিশ ওয়ার্ডটা দিয়ে একটুখানি এক্সপ্লেন করি, ঠিক আছে? তো বলছে যে ক্ষুদ্র দুর্বলতা থেকে উঠে দাঁড়াতে বলছে, কারণ এটা ন্যারোনেসকে ডিফাইন করছে, বা বলতে পারো আরও আমরা মনটাকে উদারতার সাথে দেখাচ্ছে না, ঠিক আছে? আচ্ছা, এবার 4 নম্বর শ্লোকে কি বলছে? অর্জুন বললেন, হে মধুসূদন, হে অরিসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণাচার্যের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রত্যাঘাত করব? অর্জুন দেখো বলছে, হে মধুসূদন, মধুসূদনের নামের তাৎপর্য আমি বুঝিয়ে দিয়েছি। অরিসূদন, অরিসূদন মানে হচ্ছে, অরি কথাটার মানে হচ্ছে শত্রু, যে অরিকে দমন করতে পারে বা শত্রুকে দমন করতে পারে তাকে বলা হয়ে থাকে অরিসূদন। পরন্তপ মানেও শত্রু দমনকারী এবং অরিসূদন মানেও শত্রু দমনকারী, মানে দুজনেই যেহেতু শত্রুকে এর আগে অনেক দমন করেছে, সেহেতু ভগবানকেও এখানে অরিসূদন বলা হচ্ছে। যুদ্ধ এবার স্বাভাবিকভাবে, কারণ হচ্ছে পিতামহ ভীষ্ম এবং দ্রোণাচার্য দুজনেই প্রথমত রিলেটিভের কারণে, আত্মীয়র কারণে ওপরে, গুরুজনের কারণে ওপরে, প্লাস হচ্ছে একজন দ্রোণাচার্য যেমন তাদের গুরুদেব ছিলেন, তো এদের মতো পূজনীয় ব্যক্তিকে কি করে হত্যা করতে পারে? এবার এটা 100% ঠিক যে আমাদের ছোট থেকে শেখানো হয় গুরুজনদেরকে সম্মান করতে, কখনোই গুরুজনদেরকে হত্যা করতে নয়, কিন্তু বিষয়টা হচ্ছে সেটা নয়। বিষয়টা হচ্ছে যখন, এটাও শাস্ত্রে বলা আছে, যদি কখনো কোনো গুরুজন কোনো গুরু, নট অনলি গুরুজন বাট অলসো সে যদি নিজের সদ্গুরুও হয়ে থাকে বা যে কোনো গুরুও হয়ে থাকে, সে যদি সেই জায়গা থেকে নিজের এমন কোনো কর্ম করে যেটাতে তার সেই গুরুর কোয়ালিটি থাকে না, বা সে এমন কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হয় বা পাপ কাজে যুক্ত হয়, তাহলে সেই গুরুকে পরিত্যাগ করা যায়, বা সেই গুরুজনের প্রতি সেই শ্রদ্ধা যেটা ছিল সেটাকে পরিত্যাগ করা যায়, কিন্তু কোনো অবস্থাতেই তাকে অপমান করা, ছোট করা, হত্যা করা, এগুলো আমাদের শাস্ত্র কখনোই অনুমোদন করেনি। কিন্তু বিষয়টা এখানে হচ্ছে ধর্মক্ষেত্র, যুদ্ধক্ষেত্রের কথা, এমন একটি যুদ্ধ যেটা কিনা ধর্মযুদ্ধ, এবং যে ধর্মযুদ্ধে ভগবান স্বয়ং নিজে যে পাশে থাকবে সেটাই ধর্ম। এটা কিন্তু অনেকবার মহাভারতের মেনশানই রয়েছে, যে দিকে ভগবান রয়েছে সেটাই ধর্ম হবে, ভগবানের উল্টো দিকে যেটা রয়েছে সেটাই পুরোটাই অধর্ম হবে, ঠিক আছে? তো যেহেতু ভগবান তার পাশে রয়েছে, তো সুতরাং বোঝাই যাচ্ছে যে সেক্ষেত্রে অর্জুন যদি তাদেরকে হত্যাও করে বা বধও করে, তো সেক্ষেত্রেও তার কোনো পাপ লাগবে না, কারণ সে কোনো মোহর থেকে নয়, বরং সেটা বলতে পারো ন্যায় বিচার পাওয়াবার জন্য এবং সমাজকে একটি সঠিক শিক্ষা দেখাবার জন্য সেই যুদ্ধটি হবে। আচ্ছা, এরপর 5 নম্বর শ্লোকে বলছে, আমার মহানুভব গুরুবর্গের জীবনের বিনিময় এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবনযাপন করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তে সিক্ত হবে। দেখো, আমার মহানুভব গুরুবর্গ, অর্জুন বলছে, তার মহানুভব, যেহেতু তারা মহাযুক্ত অনুভব, তাদের তার প্রতি তার যে অনুভবটা, যে ফিলিংটা, সেটা প্রচণ্ড হাই লেভেলের। গুরুবর্গের জীবনের বিনিময়ে এবার এদেরকে হত্যা করার চেয়ে এই জগৎ ভোগ করা, তারা অর্জুন বলতে চাইছে এদেরকে হত্যা করে আমি যদি এই সম্পত্তি, এই জগৎ, এই সমস্ত কিছু আমি ভোগ করতে চাই, তার ফলে আমার যে পাপটা হবে বা যেটা মানে তাদের রক্তে সিক্ত যে আমি সম্পত্তিটা পাবো, সেটা ভোগ করার থেকে আমার মনে হয় আমি যদি ভিক্ষা করেও জীবনযাপন করি সেটাও অনেক সম্মানের। এইটা দেখে আমরা কি বুঝতে পারছি যে অর্জুনের কিন্তু কোনো সম্পত্তির প্রতি, রাজ্যভোগের প্রতি কোনো রকম লোভ ছিল না। এবং একজন শুদ্ধ ভগবত ভক্তের কিন্তু এরকমটাই হয়ে থাকে যে আমরা যেটুকু পাই ভগবানের দান, ভগবানের কৃপা বলে মনে করি, এবং যদি নাও পাই তাতেও মনে করব ভগবানের কৃপা, ভগবানের ইচ্ছে। এবং এই যে সে যখন বলছে একজন রাজা হয়ে, একজন ক্ষত্রিয় হয়ে, সে যখন নিজে বলছে যে আমি যুদ্ধ জয়লাভ করে এদেরকে হত্যা করে যে সম্পত্তি পাবো সেটা আমি ভোগ করতে চাই না, তার চেয়ে বরং আমি ভিক্ষা করব। এই কথাটার মানে কি? অর্জুনের মনের উদারতাকে অর্জুন এই কথাটার মানে বোঝাতে চাইছে যে তার কোনো লোভ নেই, লোভ নেই। কারণ যখন কেউ ভিক্ষা করে জীবনযাপন করতে চায়, সে শুধুমাত্র লোভ নয়, অ্যাট দ্য সেম টাইম তার ভেতরে যে অহংবোধ থাকে, তার ভেতর যে একটা আত্মবোধ থাকে, যে অহংকার, এক্স্যাক্ট অহংকার বলবো না, একটা সেলফ রেসপেক্ট, একটা অহংবোধ, এইগুলোকে অবধি ত্যাগ করতে হয়। এগুলোকে অনেক মানে ভিক্ষা করা কিন্তু ইজ নট আ ম্যাটার অফ জোক, এবং এটা সবথেকে টাফেস্ট কাজ, অ্যাকচুয়ালি টাফেস্ট কাজ, যেটা অনেক বৈষ্ণবদের দেখো যে তোমরা ভিক্ষা করে জীবন ধারণ করে। আমারই একজন রিলেটিভ আছে, একজন মাতাজি আছে, যিনি ভিক্ষার দানের যে অন্ন পায় প্রত্যেকদিন সেটা দিয়ে গোবিন্দ সেবা করে, এবং ওই প্রসাদটাই তিনি খান, কোনোদিনও কিনে কিছু খান না, কিনে কিছু গোবিন্দকেও দেন না, ভিক্ষার অন্ন ছাড়া কিচ্ছু খান না। তো এটা করতে গেলে অনেক উচ্চ স্তরের মানসিকতা থাকতে লাগে, এবং সমস্ত মোহ, মায়া, লোভ, তারপর আত্ম অহংকার, অহংবোধ, সমস্ত কিছু ত্যাগ করতে হয়। তার মানে বোঝা যাচ্ছে সেই কোয়ালিটিসগুলো কিন্তু অর্জুনের মধ্যে ছিল, ঠিক আছে, অবশ্যই ছিল। এরপরে আসছে 6 নম্বর শ্লোকে, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় তা আমরা জানি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকা অর্থহীন হয়ে পড়বে, তবুও এই রণাঙ্গনে এখন তারা আমাদের সম্মুখে উপস্থিত হয়েছে। অর্জুন কনফিউজড হয়ে গেছে, অ্যাকচুয়ালি হতবুদ্ধি হয়ে গেছে যে অ্যাকচুয়ালি তাদেরকে হত্যা করা শ্রেয় নাকি যুদ্ধ ত্যাগ করে দিয়ে আমি সব কিছু ছেড়ে চলে যাই, সে কোনটা ভালো, মানে সে নিজে বুঝে উঠতে পারছে না। দেখবে আমাদের নিজেদের সাথেও তো হয় অনেক সময় যে আমরা কনফিউজড হয়ে যাই যে কোনটা ছেড়ে কোনটা করবো, অনেক সময় জানি এটাতে অন্যায়, আবার এটা করাটাও ঠিক হবে না, ঠিক আছে। তো তখন কি বলছে যে আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে এই যে ধরো যা পাবো, মানে এই যে বেঁচে থাকবো যে জিনিসগুলো নিয়ে, সেগুলো নিয়ে বেঁচে থাকাটা কাইন্ড অফ অর্থহীন। কারণ একটা বিবেক দংশন সবসময় অর্জুনের মত অনুসারে এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বিবেক দংশন তাকে সবসময় কুড়ে কুড়ে খাবে যে সে কেন তাদেরকে হত্যা করতে গেল। কিন্তু এটা শাস্ত্রে ভীষণভাবে বলা আছে যে একজন রাজা, যে ক্ষত্রিয়, তাকে যুদ্ধ করতেই হবে। এটা আমরা ইতিহাসেও পড়েছি যে রাজারা যুদ্ধ করবেই, রাজাদের কাজটাই যুদ্ধ করা, ক্ষত্রিয়দের কাজ যুদ্ধ করা, ঠিক আছে। ব্রাহ্মণদের কাজ একটা পার্টিকুলার পড়াশোনা করানো, পুজো করা, তারপরে ব্রহ্মজ্ঞান মানুষের মধ্যে ছড়ানো। তো এই যে জিনিসটা, প্রত্যেকের আলাদা আলাদা ডিফারেন্ট কাজ থাকে। তো ক্ষত্রিয় হয়ে সে যে যুদ্ধ করবে এবং সেই যুদ্ধে কিন্তু তার কোনো পাপ লাগে না। তবু অর্জুন যেহেতু একজন ভালো মানুষ ছিলেন, তো সেহেতু সে এই জিনিসগুলো বারবার করে ভাবছিলেন, যেহেতু তার সামনে তার আত্মীয় স্বজন ছিল, বয়স্ক মানুষরা ছিল, পিতামহ, গুরুদেব তারা ছিলেন, তো সেই জন্য তিনি মারতে চাইছিলেন না। এরপর 7 নম্বর শ্লোকে বলছে, কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ় এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতভাবে তোমার শরণাগত, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এই লাইনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, প্রচণ্ড তাৎপর্যপূর্ণ, ভালো করে শোনো, ভালো করে বোঝো। কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিং কর্তব্য বিমূঢ়। দেখো, কার্পণ্যজনিত, জেনারেলি আমরা কার্পণ্য কথাটার মানে কি? কৃপণতা। কৃপণ যে হয়, আমরা যেটাকে এখন মানে চলতি বাংলায় কি বলি? কিপটে। বাট এখন এটা না টাকার সেন্সে হয়ে গেছে যে তুই টাকা খরচ করিস কম, বাট বেসিক্যালি এটা কিপটে কিন্তু, বা কার্পণ্য বা হচ্ছে তোমার কি বলে ওটাকে, কৃপণ, এটা কিন্তু অ্যাকচুয়ালি শুধুমাত্র টাকার ক্ষেত্রে নয়, ঠিক আছে। এইটা শিলা প্রভুপাদজি খুব সুন্দরভাবে এখানে করেছে, এক্সপ্লেন করেছে। আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা শুনে নাও, ভালো লাগবে। যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সেই কৃপণ। এটা শাস্ত্রে বলা আছে, ঠিক আছে, উপনিষদে বলা আছে, ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা আছে, পদ্মপুরাণে বলা আছে। এরপরে বলছে যে তাই এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে কৃপণ, ঠিক আছে। যে এই যে আমাদের আত্মতত্ত্ব জ্ঞান যেটা আর কি, সেই যে আমি যে সোল, আমি পরমাত্মার অংশ, এই যে নলেজটা, এই নলেজটা যার ভেতর জাগরণ হয় না, অ্যাভিয়ার যেটা আসে না, সেই অ্যাকচুয়ালি কৃপণ হয়। যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে এই দেহের সদ্ব্যবহার করে নিজের সমস্ত সমস্যার সমাধান করে তিনি ব্রাহ্মণ, তিনি ব্রাহ্মণ। কৃপণের ঠিক উল্টো কথা হচ্ছে ব্রাহ্মণ। যিনি অ্যাকচুয়ালি এই ব্রহ্মতত্ত্ব, যে আমি পরমাত্মার অংশ, আমার হৃদয়েই পরমাত্মা বিরাজ করে এবং আমি প্রত্যেকটা জীবেই পরমাত্মাকে দর্শন করব, পৃথিবীর প্রতিটা কোনায় কোনায় ভগবান রয়েছে। এই যে জ্ঞানটা এবং এই যে আত্মাটা, আত্মার কখনো বিনাশ হয় না। আত্মা শুধুমাত্র দেহ ধারণ করে এবং একটা দেহ থেকে আর একটা দেহে জাস্ট ট্রান্সফার হয়। আত্মার বা এনার্জির কখনো সৃষ্টি নেই, কখনো ধ্বংস নেই, কখনো শেষ নেই। এই নলেজটা, এটাকেই আত্মতত্ত্ব জ্ঞান বলা হয়। যেটা যার মধ্যে নেই সে কৃপণ, যার আছে সে ব্রাহ্মণ। দেখেছো, সো ব্রাহ্মণ কিন্তু টাইটেলে বা বংশ পরম্পরায় ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণ নলেজে যার আছে, যার সেলফ নলেজ আছে, সেই কিন্তু ব্রাহ্মণ। ঠিক আছে, এইবার দেখো এখানে বলছে কার্পণ্য, এটা কিন্তু অর্জুন নিজে বলছে। অর্জুন কিন্তু তার মানে জানে যে কৃপণতা কাকে বলে। আত্মতত্ত্ব জ্ঞান না থাকাকেই অর্জুন বলছে কৃপণতা বলে। কার্পণ্যজনিত দুর্বলতা, এটা অবশ্যই এটা একটা দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূর। কিং কর্তব্য বিমূর মানে কি? পাজলড, হ্যাপাজার্ড ইংলিশে যেটাকে আমরা বলে থাকি, বা বাংলায় বলা হয় হতবুদ্ধি হওয়া। যেটাকে আমরা বলি না, কনফিউজড হয়ে গেছি, পাজলড হয়ে গেছি, হ্যাপাজার্ড হয়ে গেছি, বাংলায় বলে কিং কর্তব্য বিমূর, হতবুদ্ধি হওয়া, এগুলো ভালো বাংলায় বলা হয়। ঠিক আছে, এইবার কি বলছে যে কি করবে বুঝতে পারছে না। এটার সময় তো দোলাচল তাই হয় যে কি করব বুঝি না, এবং আমার কর্তব্য সম্বন্ধে সম্পূর্ণ বিভ্রান্ত, পুরোপুরি কনফিউজড হয়ে গেছে, পুরোপুরি বিভ্রান্ত হয়ে গেছে যে কি করবে, কোনটা তার কর্তব্য। সে গুরুদের প্রতি, তার পিতামহের প্রতি কর্তব্য পালন করবে, নাকি সে ধর্মযুদ্ধ পালন করে ন্যায় বিচার দিয়ে সে প্রজাদের প্রতি কর্তব্য করবে। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, কি করা আমার পক্ষে শ্রেয়স্কর? শ্রেয়স্কর মানে হুইচ ইজ দ্য বেস্ট কোর্স অফ অ্যাকশন, আমার জন্য কোনটা সবচেয়ে ভালো হবে। ভগবানকে অর্জুন প্রশ্ন করছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার সবথেকে ভালো হবে কোনটা, তুমি আমাকে বলে দাও। তার আগে দেখো কি বলছে, তা আমাকে বলো, এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। তার মানে বোঝা যাচ্ছে বন্ধু বন্ধুকে বলছে না। গোবিন্দ এবং অর্জুন দুজনে অত্যন্ত ভালো বন্ধু এবং তার সাথে তারা রিলেটিভও বটে, কিন্তু এখানে প্রেমিক রূপে নয়, এখানে বন্ধুরূপে নয়, সন্তান রূপে নয়, ভাই রূপে নয়। ভগবান অত্যন্ত কৃপালু, অত্যন্ত দয়ালু। যেমন আমি আমার গোপুসোনাকে ছেলে রূপে দেখি, যজ্ঞ দাদাকে দাদা রূপে দেখি, গোবিন্দকে সবথেকে ভালো বেস্ট ফ্রেন্ড রূপে, ভালো বন্ধু রূপে দেখি। সেটা আমি রূপে তাকে দেখতেই পারি, কিন্তু সর্বতোভাবে সে আমার গুরুদেব। সর্বতোভাবে আমি যখন তার পায়ে শরণাগতি নেই, কারণ সে যখন শ্রীমদ্ ভগবদ্গীতার জ্ঞান দিয়েছে, তখন কিন্তু সেই জ্ঞানটা গুরুদেব একজন শিষ্যকেই দিতে পারে। অর্জুনকে সেখানে সে শিষ্যরূপে দেখছে এবং তিনি গুরু, কারণ আমরা গুরুর থেকেই জ্ঞান পেয়ে থাকি। ঠিক আছে, সো এই যখন দেখো বলছে আমি তোমার শিষ্য, আমি তোমার নিজেকে সম্পূর্ণভাবে তোমার চরণে শরণাগতি নিচ্ছি, টোটালি আমি নিজেকে সারেন্ডার করে দিচ্ছি। কারণ ভগবানকে থেকে সমস্ত কিছু পাওয়ার, ভালোবাসা পাওয়ার বলো, জ্ঞান পাওয়ার জন্য বলো, সবার আগে নিজেকে সারেন্ডার করতে হয়। যখন আমরা তার পায়ে সারেন্ডার করে দিই, তখনই একমাত্র কিন্তু আমরা ভগবান তখন আমাদেরকে সমস্ত কিছু উজাড় করে দেয় এবং তখনই আমরা পেতে পারি। তো এক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে দেখো আমরা বর্তমান দিনে ভগবানের পায়ে অবশ্যই শরণাগতি নেব, শ্রীমদ্ ভগবদ্গীতা পড়ব, অবশ্যই সব কিছু করবো, কিন্তু আমরা পথভ্রষ্ট হয়ে যাই, বারবার দিকভ্রষ্ট হয়ে যাই, এবং তার জন্য আমাদের একজন সৎ গুরুদেবের অবশ্যই প্রয়োজন জীবনে। যেটা দুর্ভাগ্যবশত আমি এখনও অবধি পাইনি। আমার দীক্ষা হবে নেক্সট ইয়ার হবে, তবে হ্যাঁ ডেফিনেটলি প্রত্যেকের, যারা বৈষ্ণব হয় তাদের প্রত্যেকের গুরুদেব থাকেন, এবং থাকাটা ভীষণভাবে প্রয়োজন। কারণ আমি নিজে দেখেছি যে গুরুদেব ছাড়া জীবন খুব ছন্নছাড়া জীবন হয়। গুরুদেব এমন একজন হন যিনি আমাদেরকে ধরে নিয়ে গিয়ে গোবিন্দর পায়ে একদম সঁপে দেয় যে গোবিন্দ এই যে আমি নিয়ে এসেছি, রাখো তুমি একে। ঠিক আছে, তো এই যে শরণাগতিটা, সেটা কিন্তু ভগবানের পায়ে আমাদেরকে একজন সৎ গুরুদেবই দিতে পারেন। একজন সৎ বৈষ্ণব গুরুদেব কিন্তু ভীষণভাবে দরকার। তো এখানে কিন্তু কেন বলেছে, কারণ এই নলেজটা পাওয়ার জন্য আগে তোমাকে সারেন্ডার করতে হবে একজন শিষ্য হিসাবে, এই মানসিকতাটা থাকতে হবে। ঠিক আছে, দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও, বন্ধু হিসাবে নয়, গুরু হিসাবে। কারণ বন্ধুর কথা, বন্ধুর খারাপ লাগতেই পারে, বন্ধু নাও শুনতে পারে, কিন্তু গুরুর কথা খারাপ লাগবে না। গুরুর কথা সে মন দিয়ে শুনবে, গুরুকে সে বিশ্বাস করবে, গুরু যেটা বলবে সেটাই বেদবাক্য, এটাই হওয়া উচিত। গুরুর কথা সবসময় বেদবাক্য হওয়া উচিত, যেটা বলবে সেটাই শেষ কথা। ঠিক আছে, তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমায় যদি কেউ জিজ্ঞেস করে, আমার গুরুদেব তো ভগবান শ্রীকৃষ্ণই। তার কারণ আমার কাছে একমাত্র গুরুদেবের বলা কথা হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ্গীতা। এখানে যাও গোবিন্দ বলেছে, আমি সেটাই যথাযথভাবে আমার জান প্রাণ লাগিয়ে আমি চেষ্টা করি সেটাই কমপ্লিট করার, বা সেটাই একদম ঠিকঠাকভাবে পালন করার অন্তত। ঠিক আছে, সো এখানে হচ্ছে আমাদের শ্লোক নাম্বার 7। এরপর 8 নাম্বার শ্লোকে, আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বীবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করলেও আমার এই শোকের বিনাশ হবে না। তার মানে কি? তার মানে এই যে আমরা বলি না স্বর্গসুখ বা হেভেন, তারপর হচ্ছে তোমার হেল, নরক, এইগুলোর অ্যাকচুয়ালি বৈষ্ণব তত্ত্বে কোনো জায়গাই নেই। আমাদের কাছে একমাত্র পরম সত্য হচ্ছে ভগবান। মানে এটা অর্জুন এখানে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, যদি স্বর্গের দেবতারা যেরকম আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী, প্রতিদ্বন্দ্বীবিহীন, কোনো শত্রু নেই, সমৃদ্ধি শুধুমাত্র একেবারে মানে লক্ষ্মী স্ত্রীতে পুরো ভরে থাকবে, টাকা পয়সা ঐশ্বর্য সম্পত্তি ভালো থাকা সুখ সব কিছুতেও যদি ভরে থাকে এই পৃথিবীতে, তাও আমার শোকের এই বিনাশ হবে না। তার মানে কি, এই কথাটার অন্তর্নিহিত মানে হচ্ছে যে যত দেবতারা স্বর্গে যেভাবেই থাকুক না কেন তারাও পরম সুখী নয়। যে গোবিন্দর না, ইভেন তোমরা এটা জানো কিনা জানি না, অনেক বড় বড় মহাত্মাদের যে কথা বা থাকে সেখানেও শুনে থাকবে, প্রেমানন্দ মহারাজের বাণীতেও শুনে থাকবে যে দেবতারা অবধি একটুখানি মানে ভগবানের দেখা পাওয়ার জন্য, ভগবানের নাম করার জন্য তারা একদম তরপাতে থাকে। কারণ তারা মনুষ্য জন্মতেই একমাত্র আমরা ভগবানের নাম করতে পারি, আমরা দেবতা হলেও পারবো না, আমরা স্বর্গে থাকলেও পারবো না, ঠিক আছে। সো এটা একমাত্র মর্তধামেই মানে পৃথিবীতেই সম্ভব এবং মনুষ্য জন্মতেই সম্ভব, অন্য কোনো জনিতেও আমরা পারবো না। একমাত্র মনুষ্য জনিতে এই পৃথিবীতে থেকেই আমরা গোবিন্দর নাম করতে পারবো, ভজনা করতে পারবো, অন্য আর কোনোভাবে সম্ভব নয়। সো এইখানে অর্জুন যে কথাটি বলছেন যে এই যে আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে, চোখ থেকে জল পড়ছে, কানের ভেতরে যেন একটা কষ্ট হচ্ছে, বুকের ভেতরে কষ্ট হচ্ছে, হাত পা শুকিয়ে আসছে, গলা শুকিয়ে আসছে, অর্জুনের প্রতিটা ইন্দ্রিয় যে শুকিয়ে যাচ্ছে, তা এই যে শোকটা, এটা ভেবেই অর্জুনের কষ্ট হচ্ছে। দেখবে এটা অনেক সময় হয় না, আমার যেরকম ছোটোবেলায় হতো, এখন হয় না, বিগত মানে গোবিন্দ কৃপা পাওয়ার পর থেকে এটা হয় না। আগে যেমন ভাবতেই পারতাম না যে বাবা মা থাকবেন, একটা বয়সের পরে বাবা মা ছাড়া জীবন, এটা ভাবলেই যেন মানে এটা ভাবনাতেও আনতে পারতাম না, ভাবলেই কষ্ট হতো, ভাবলেই চোখে জল আসতো, হাত পা ঠান্ডা হয়ে যেত। কিন্তু এখন কিন্তু এটা হয় না। কেন? এখন আমি জানি পুরনো দেহ ত্যাগ করে তারা নতুন দেহে যাবে এবং আত্মার বিনাশ হয় না। কারণ মৃত্যু, এই যে একটা গান আছে না, মত অন্ত হয় নাহি তো মত সে ভি কিউ ডারে, কারণ মতটা তো অন্ত নয়, মৃত্যু অন্ত নয়, শেষ নয়, এরপরে অনেক কিছু আছে। তো এই যে বিষয়টা, এইটা কিন্তু অর্জুন তখন অবধি তার শোকে আর কি তিনি বুঝে উঠতে পারছেন না। তিনি ভাবছেন তাদের শরীর যেটা মারা যাবে সেটাই হয়তো মৃত্যু হবে, ঠিক আছে, তা দূর করার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এইটাই ভগবানের পায়ে এখন আমাকে পুরোপুরি শরণাগত হতে হবে, সারেন্ডার হতে হবে, নিজেকে ত্যাগ ছেড়ে দিতে হবে যে আমি বুঝতে পারছি না কী করবো, প্রভু তুমি পথ দেখাও, ঠিক আছে। এবং সে বলছে যে আমি এত কিছু পেলেও আমার সেই যে শোকটা, সেই শোক কোনো কিছু দিয়ে যাবে না। এরপরে দেখো বলছে 9 নম্বর শ্লোকে, সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুরাকেশ ও পরন্তপ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ আমি যুদ্ধ করব না, এবং তারপর মৌন হয়ে রইলেন। সঞ্জয় বললেন, সঞ্জয় এভাবে মনোভাব ব্যক্ত করে এই কথাগুলি বলে গুরাকেশ, গুরাকেশ অলরেডি আগে লাস্ট ক্লাসে বলেছি, মানে যে ঘুমকে জয় করেছে, নিদ্রাকে যে জয় করেছে, আর নিদ্রা অজ্ঞানতার প্রতীক, সো অজ্ঞানতাকে যে জয় করেছে অর্জুন, তার কথা, তার নাম গুরাকেশ। পরন্তপ মানে যে শত্রুকে দমন করে। অর্জুন তখন ঋষিকেশকে বললেন, ঋষিকেশকে যে ইন্দ্রিয়ের অধীশ্বর, গোবিন্দর এক নাম ঋষিকেশ, এবং যে কিনা ইন্দ্রিয়ের অধীশ্বর, আমাদের যে যত ইন্দ্রিয় রয়েছে তার অধীশ্বর, তার একদম মালিক, ঠিক আছে, দ্য অলমাইটি। হে গোবিন্দ আমি যুদ্ধ করব না, হে গোবিন্দ আমি যুদ্ধ করতে চাই না, ঠিক আছে। এবং তারপর মৌন হয়ে, মৌন মানে চুপ করে থাকা, কথা না বলে চুপ করে থাকা হয়ে রইলেন, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো বলছে হে, এটার খুব বেশি এক্সপ্লানেশন নেই, কারণ এটা অর্জুন বলেছেন, ভগবানের কথাগুলোতে বেশি এক্সপ্লানেশন আছে। হে ভারত, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। হে ভারত, ভারত নামটার খুব ইম্পর্টেন্স রয়েছে। আমরা জানি ভারত মানে আমাদের দেশের নাম ভারত, না বেসিক্যালি ওটা নয়, ভরত বংশজাত, ভরতকে, ভরত রাজা অ্যাকচুয়ালি ভারতের প্রতিষ্ঠাতা বলতে পারো। এটা দ্বাপর যুগ থেকে অ্যাকচুয়ালি ভারত কনসেপ্টটা আসে, তার আগে অবধি ভরত, তখন আর্যাবর্ত বলা হতো, ত্রেতা যুগ অবধি আর্যাবর্ত বলা হতো। তো ভরত রাজার যেহেতু বংশরা আর কি এইটা কন্টিনিউ করেছে, তো সেই কারণে, আর ভরত রাজার থেকে কিন্তু এই যে তোমাদের 2-3টে জেনারেশন পরে কিন্তু অ্যাকচুয়ালি এই তোমার মহারাজা শান্তনু আসে, মহারাজা শান্তনুর থেকে পিতামহ ভীষ্ম, পিতামহ ভীষ্মর থেকে আর কি এই তারপরে ইয়েরা, ওই যে কী বলে ধৃতরাষ্ট্র, তার ছেলেরা আরও আসে, ঠিক আছে। আর মাঝখানে বেদব্যাস ছিলেন, ওনাদের হচ্ছে কী বলে ওটাকে পিতা, কিন্তু দত্তক পিতা টাইপের বলতে পারো, ঠিক আছে। সেটা মহাভারত যারা দেখেছো পড়েছো জানবে, ঠিক আছে। আচ্ছা তো কি বলছে এখানে, সেই সময় স্মিত হেসে, স্মিত, গোবিন্দ হাসছেন কেন? কারণ তিনি জানে এখন কি বলতে হবে, ঠিক আছে। হয়তো ভগবানেরই লীলা, ভগবানই ইচ্ছাকৃত আর কি অর্জুনের মনের মধ্যে এটা এনেছিলেন যাতে আমরা ভগবদ্গীতার জ্ঞান পাই, হতেই পারে, তো ভাগ্যি শেষ ছিল। তো হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষে, দুই পক্ষেরই সৈন্যদলের মাঝখানে এই কথাগুলো বললেন, ঠিক আছে। আচ্ছা শ্রী ভগবান উবাচ, কি বললেন দেখো। আচ্ছা এইখানে প্রভুপাদজি যেটা একটা এক্সপ্লানেশনে লিখেছেন যে ভগবান কেন হেসেছিলেন, এই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং লাইনটাতেও মানে উনিও লিখে দিয়েছেন তা সত্ত্বেও তিনি ভক্তি এই যে তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র ও প্রেমিক হতে সম্মত হয়, যেটা আমি একটু আগে তোমাদের বলছিলাম যে অনেক সময় ভগবান তার দয়াবশত, তার কৃপালু মানসিকতার জন্য ভগবান সবাইকে অত্যন্ত ভালোবাসে, তাই তিনি বন্ধু, প্রেমিক বা হচ্ছে তোমার সন্তান এগুলো রূপে আসেন বা তিনি ভালোবাসা নেন, কিন্তু অ্যাকচুয়ালি তিনি গুরু, অ্যাকচুয়ালি তিনি আমাদের সবার পিতা, ঠিক আছে? তো সেইটাই আর কি এখানে প্রভুপাদজিও এক্সপ্লানেশনে ওটাই আর কি লিখেছিলেন। আচ্ছা, শ্রী ভগবানুবাচ, কি ভগবান পরমেশ্বর ভগবান কি বলছে দেখো, পরমেশ্বর ভগবান বললেন, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করেন না। প্রাজ্ঞ মানে হচ্ছে জ্ঞানী, যার প্রজ্ঞ জ্ঞান রয়েছে, রাইট? তো বলছে ভগবান কিন্তু ইনডিরেক্টলি দেখো অর্জুনকে বললো তুমি এটা বোকামো করছো, কারণ এটা মূর্খতার পরিচয়, তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো। অর্জুন এর আগে আমরা চ্যাপ্টার 1-এ যেগুলো দেখেছি অর্জুন যে যে বিষয়ে কথা বলেছে তাতে এটা প্রমাণ হয় অর্জুনের কিন্তু শাস্ত্র জ্ঞান অত্যন্ত হাই কোয়ালিটির ছিল, তিনি অত্যন্ত একজন ভালো শাস্ত্র পড়া মানুষ ছিলেন। বলছে তুমি প্রাজ্ঞের মতো কথা বলছো অথচ যে বিষয়ে শোক করা উচিত নয় তুমি সেই বিষয়ে শোক করছো। তার মানে তুমি এত নলেজ জানো, তুমি এত কিছু জানো, কার্পণ্যজনিত দোষ কাকে বলে তুমি সেটা জানো, তারপরে হচ্ছে বংশে কুলশতা আসলে, লাস্ট আমরা চ্যাপ্টার 1-এ পড়েছি বংশে কুলশতা আসলে কি হয় সেটা তুমি জানো, অথচ তুমি এটা জানো না যে এই যে তুমি যাদেরকে ভাবছো তুমি তাদেরকে মেরে ফেলবে তারা তো অলরেডি মারা গেছে, আবার তারা অলরেডি জন্মেও গেছে। তার মানেটা কি? তার মানে হচ্ছে এদের মৃত্যু কোনোদিনও হয়নি, এদের মৃত্যু কোনোদিনও হবে না, এদের জন্মও কোনোদিনও হয়নি, কারণ আত্মা তো অবিনশ্বর, আত্মার কখনো ধ্বংস হয় না। ভগবান এটাই মিন করতে চেয়েছে, যেটা পরের শ্লোকে বলবে। তো এই বিষয়ে শোক করা উচিত নয় সেই বিষয়ে শোক করছো, তার মানে তুমি এই বিষয়টা নিয়ে শোক করছো। যারা যথার্থই পণ্ডিত, যারা সঠিক জ্ঞান জানে, যথার্থই পণ্ডিত মানে কি? যারা সঠিক আত্মতত্ত্ববিদ, যারা 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 জানে যে আত্মার তত্ত্ব কীভাবে কাজ করে, তারা কখনো জীবিত অথবা মৃত কারোর জন্যই শোক করে না। সত্যিই করে না, অ্যাকচুয়ালি করে না, ঠিক আছে? আমি করতাম আগে, বাট এখন আর হয় না সেটা। কেন? কারণ যে জীবিত রয়েছে সেও জীবিত আছে, সে হয়তো আগে মৃত ছিল, যে মৃত হয়েছে সে কদিন বাদেই জীবিত হয়ে যাবে বা অলরেডি হয়ে গেছে, আমি জানি না। তার আত্মা সব সময় রয়েছে, ঠিক আছে? হয়তো মাঝখানে পারলৌকিক কিছু ক্রিয়া যখন হয় বা যে সময়টুকু থাকে সেই সময় আত্মা হয়তো একটুখানি থাকে এদিক ওদিক, আদারওয়াইজ যখন এই 13, 14 দিন, 15 দিন হয়ে যায় সে তার কর্মফল অনুসারে কিছু না কিছু জায়গা পায়, হয় সে স্বর্গে পায়, না হয় সে নরকে পায়, না হয় সে গোবিন্দর পায়ে পায় চরণে, অথবা সে মনুষ্য জন্মই পায়, অথবা সে পোকামাকড়, কীটপতঙ্গ, হাঁস, মুরগি, বিড়াল, কুকুর, যে কোনো একটাভাবে পায়। নিজের কর্মফলের ওপর বেস করে সে কিছু না কিছু শরীর পায়, ঠিক আছে? তো আত্মা কিন্তু কখনোই শেষ হয় না, তো যার জন্য সে কখনো কারোর জীবিত বা মৃত নিয়ে তার শোক করা উচিত না। যে যথার্থ পণ্ডিত সে কখনোই কিন্তু আত্মাকে দেহ ভাববে না, দেহ এবং আত্মা টোটালি ডিফারেন্ট, ঠিক আছে? শ্লোক 12 নম্বর শ্লোক, এমন কোনো সময় ছিল না যখন আমার, তোমার ও এই সমস্ত রাজাদের অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না। ভালো করে দেখো, এমন কোনো সময় ছিল না, সেই সত্যযুগ থেকে, সত্য, ত্রেতা, দাপর, কলি, তুমি টানা মানে সব সময় যতক্ষণ অবধি আর কি এই ব্রহ্মাণ্ড ভগবান তৈরি করেছেন তখন থেকে এমন কোনো সময় ছিল না যখন আমার মানে গোবিন্দ ছিল না, গোবিন্দ ছিল, আছে, থাকবে, সব জায়গায় তিনি সর্বব্যাপ্ত। তোমার, অর্জুনের কথা বলছে, তুমিও অনেকবার জন্মেছো এর আগে, এরপরেও জন্মাতে পারো, ঠিক আছে? মানে ভগবান এভাবেই বলতে চেয়েছে যে তোমার আত্মারও বিনাশ নেই কখনো। এই সমস্ত রাজাদেরও যারা সামনে রয়েছে তারা এমন হতেই পারে না যে তাদের কখনো অস্তিত্ব ছিল না, ভবিষ্যতেও কখনো আমরা অস্তিত্বহীন হব না, এরপরেও ভবিষ্যতেও আমাদের আত্মারা কোনো না কোনোভাবে এই পৃথিবীতে আসবে। এইটার মানে হচ্ছে এখান থেকে আমরা বুঝতে পারছি জীবাত্মা এবং পরমাত্মার কনসেপ্ট। জীবাত্মাকে আমি এবং তুমি, আমরা সমস্ত যত গাছপালা, মানুষ, কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, যত আত্মা আছে তারা সবাই হচ্ছে জীবাত্মা। পরমাত্মাকে, পরমাত্মা হচ্ছে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। তো তার থেকেই আমাদের অ্যাকচুয়ালি সৃষ্টি হয়েছে। এটা এর আগেও আমি একটা ক্লাসে তোমাদের অন্য একটা ভিডিওতে বলেছিলাম বোধহয়, যে মাছের পেট থেকে যেমন মাছের ডিম বেরোয়, ছোটো ছোটো দানা দানা থাকে এবং প্রচুর সেই মাছের যে কোয়ালিটিসগুলো সেই মাছের ডিমের ছোটো ছোটো বাচ্চার মধ্যে বা ওই ডিমের মধ্যেও থাকে। তো ওই বড় মাছটি হচ্ছে পরমাত্মা এবং আমরা ওই ছোটো ছোটো ডিমগুলি, যার থেকে ছোটো মাছগুলো রয়েছে, তারা আমরা সবাই হচ্ছে জীবাত্মা, ঠিক আছে? তো এই যে পরমাত্মা এবং জীবাত্মা যেটা, তো তাদের এই আত্মার কখনো বিনাশ হয় না, আত্মা কখনো জন্মায় না, আত্মা কখনো শেষ হয় না, ঠিক আছে? সো ভগবান বলছে কখনো অস্তিত্বহীন হব না, আমরা সব সময় এক্সিস্ট করব, কোনো না কোনো রূপে, কোনো না কোনো শরীরে আমরা সব সময় আসব, ঠিক আছে? এবং যেটা আমরা কিন্তু কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যেও দেখতে পাচ্ছি, তিনি কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মিলিত অংশ এবং তাদেরই আত্মা কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর মধ্যে ছিলেন। শরীর হয়তো শ্রী চৈতন্য মহাপ্রভু, কিন্তু তার ভেতর কিন্তু রাধাকৃষ্ণের মিলিত আত্মা ছিল। আচ্ছা, এরপরে কি বলছে শ্লোক 13-তে? এটা 12 গেল 13 নাম্বার, দেহি আত্মার দেহ যেমন যেভাবে কৌমর, যৌবন ও জরার মাধ্যমে তার রূপ পরিবর্তন করে চলে, মৃত্যুকালে তেমনই ওই আত্মা ঠিক এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়। ধীর ব্যক্তিরা কখনো এই ধরনের পরিবর্তনে মুহ্যমান হন না। দ্যাট ইজ ভেরি ট্রু। অ্যাকচুয়ালি আমরা সবথেকে বেস্ট এক্সাম্পল হচ্ছে, আমরা যখন একটা কোনো নতুন জামা কিনে নিয়ে আসি, একটা জামা আমরা কতদিন পরি? খুব বেশি হলে কেউ 6 বছর, কেউ 5 বছর, 10 বছর, তার বেশি কেউ পরতে পারে। কোনো কোনো কোয়ালিটি খারাপ থাকলে 1-1.5 বছরের বেশিও যায় না, ঠিক আছে? কেউ যারা খুব বড় লোক হয় তারা 5-6 মাসের বেশি হয়তো একটা জামা পরে না। বাট কোনো না কোনোভাবে কোনো জামা 6 মাস যায়, কোনো জামা 1 বছর 2 বছর যায়, কোনোটা 5 বছর যায়, কোনোটা 10 বছর যায়। তো মানুষের শরীরটাকেও এইভাবেই ধরো না, দেখবে অনেক অল্প বয়সী ছেলেমেয়েরা অ্যাক্সিডেন্টে মারা যায়। আমাদের এখানে আমি একটা দেখেছিলাম, 18 বছরের একটি ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেক 4-5 বছরের বাচ্চা রোগেও মারা যায়, অ্যাক্সিডেন্টেও মারা যায়, রোগে। আবার কেউ 90 বছরেও মারা যাচ্ছে, কেউ 100 বছরে মারা যাচ্ছে, কেউ 70 বছরে মারা যাচ্ছে। ঠিক সেরকমই আমার এই যে মানুষগুলো মারা যাচ্ছে, এদের যে শরীরটা ত্যাগ করছে, আত্মা তো বেঁচে রয়েছে, আত্মা একটা শরীর ত্যাগ করে আর একটা শরীরে যাবে, কিন্তু এই যে তাদের যে শরীরটা মারা যাচ্ছে বা তাদের যে শরীরটা ছেড়ে তারা অন্য একটা শরীরে ট্রান্সফার হবে, সেরকমই আমাদের জামাও তো আমরা কোনোটা 6 মাস পরি, কোনোটা 1 বছর 5 বছর 10 বছরও পরি। সো যেটা 10 বছর পরি সেটাকে তোমরা 100 বছরের একটা মানুষের সাথে কম্পেয়ার করে নাও। তো আমি এখানে হচ্ছে মেন ফ্যাক্টর যে আমার চয়েস হচ্ছে না, এই জামাটা পছন্দ হচ্ছে না, এটা পুরনো হয়ে গেছে, এটা আমি 5 বছর পরেছি, এখন এটাকে আমি ফেলে দেবো, ফেলে আমি নতুনটাতে যাব। তো আত্মাও হচ্ছে শরীরের, সে হচ্ছে মালিক, সে ডিসাইড করবে। মানে গোবিন্দ অবশ্যই, পরমাত্মাই সব কিছু ডিসাইড করে, কিন্তু বিষয়টাকে এভাবে দেখো যে আত্মা ডিসাইড করবে, সে আত্মা ওই রোগ নিয়ে একটা শরীরের মধ্যে থাকবে কি না। অনেক সময় হয় না, অনেক রোগ মানুষের শরীরে প্রচুর রোগ থাকে, স্পেশালি যখন তাদের বয়স হয়ে যায়, 70-80 বছর 90 বছর বয়স হয়ে যায়, তখন তাদের শরীরে নানান রকম রোগ চলে আসে, তাদের চুল পেকে যায়, দাঁত ভেঙে যায়, শরীর আর দেয় না। তার মানে জামাটা ছিঁড়ে যাচ্ছে। এইভাবে দেখো, জামাটা ছিঁড়ে যাচ্ছে, জামাটা পুরনো হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। তুমি কি ওই জামাটা পরবে? তোমাকে কি কেউ জোর করলে তুমি পরবে? পরবে না। তাহলে তুমি হাউ ক্যান ইউ ফোর্স দ্য আত্মা? তুমি সোলকে কি করে ফোর্স করতে পারো? তুমি সোলকে, আত্মাকে কি করে ফোর্স করতে পারো যে তুমি এই শরীরে, এই খারাপ শরীরটার মধ্যেই তুমি 90-100 বছর হয়ে গেলেও তুমি বেঁচে থাকবে? পারবে না, সে চাইবে না। সে চাইবে ওইটা ত্যাগ করে সে আর একটা নতুন দেহ ধারণ করতে, ঠিক আছে? সেটা যে দেহই হোক, তার কর্মফলের ওপর বেস করে সে নতুন দেহ নেবে। যেমন কর্মফল হয় তেমন আমরা দেহ পেয়ে থাকি। তো সেটাই এখানে বলেছে, যেমন দেহির আত্মা, দেহি মানে তুমি, আমি, আমার এই যে শরীরটা দেখতে পাচ্ছি এটাই আমি দেহি, ঠিক আছে? বাট আমি যে অহং কথাটি বা আত্মা কথাটি, এটার মানে হচ্ছে আমার সোলের কথা বলা হচ্ছে, আর দেহ হচ্ছে যেটা আমার বাইরের ফিজিক্যাল স্ট্রাকচারটা। দেহ যেভাবে কৌমর, মানে কুমোরের সময়টা যেটাকে আমরা বলে থাকি, মানে অল্প বয়সে যেটা আর কি, 17 বছর 18 বছর, এটাকে কৌমর বলা হয়। যৌবন, তার পরের বয়সটাকে আর কি বলা হচ্ছে। এবং জরার মাধ্যমে, জরা মানে বয়সকাল, একটা কৌমর মানে একদম ছোটো বয়সটা, যৌবন হচ্ছে ওই যেটাকে আমাদের যখন ম্যাসকিউলিনিটি বা ফেমিনাইন ব্যাপারটা চলে আসে 17-18 পর থেকে, এবং তার জরা মানে বয়সকালে। এর মাধ্যমে রূপ পরিবর্তন করে, মৃত্যুকালে তেমনই ওই আত্মা এক দেহ থেকে অন্য আরেকটি দেহে দেহান্তরিত হয়ে যায়। একটা জামা ছেড়ে তুমি আর একটা জামা পরে নাও, তখন আর পুরনো জামাটা ভালো লাগে না। তেমনই আত্মারও পুরনো পচা দেহটা আর ভালো লাগছে না, ওই দেহটাতে কোমরে ব্যথা, পিঠে ব্যথা, হাত পায়ে ব্যথা, মনে দুঃখ, এ কষ্ট দিয়েছে, ও কষ্ট দিয়েছে, ও কেন এত কষ্ট সহ্য করতে যাবে? ওর কাছে তো অপশানস আছে, ওর কাছে তো চয়েস আছে, ও আর একটা দেহ, নতুন দেহ নিয়ে নেবে, রাইট? তো কেউই মারা যায় না অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো ধীর ব্যক্তিরা, যারা এই নলেজটা রাখে, যাদের এই জ্ঞানটা আছে, তারা কখনো পরিবর্তনে কষ্ট পায় না বা মুহ্যমান হয় না। মুহ্যমান মানে ভেঙে পড়ে না, ঠিক আছে? তারা কখনো ভেঙে পড়বে না, কারণ তারা তো জানে সত্যিটা, বাস্তবটা তো তাদের কাছে স্পষ্ট। এরপর কি বলছে 14 নম্বর শ্লোকে, হে কৌন্তেয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়, সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমন আগমনের মতো। হে ভারত, সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। হে কৌন্তেয়, কৌন্তেয় কেন? কুন্তির পুত্র, তাই কৌন্তেয় অর্জুনকে বলছে। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে, ভালো করে বোঝো, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ। ইন্দ্রিয় কি? আমার চোখ। আচ্ছা, আমার চোখে এখন একটা ক্যানভাস পেন্টিং দেখলাম যেখানে রাধা গোবিন্দের একটা খুব সুন্দর ছবি। আমার চোখটা ওয়াও, কি সুন্দর, আমি এভাবে বলবো। বিষয়কে, রাধা গোবিন্দের ছবিটা, চোখ কি? ইন্দ্রিয়। দেখে ভালো লাগলো, মা খুব ভালো একটা প্রসাদম রান্না করেছে, গোবিন্দকে দিয়েছে, সেই ভোগটা পেয়েছি, প্রসাদটা পেয়েছি, কি সুন্দর খেতে মা। আমার জীবের, ইন্দ্রিয়ের সাথে মায়ের ওই রান্না করা প্রসাদটি বা ভোগটি যে টেস্ট লাগলো, সেটি আমার ইন্দ্রিয়। সুখভোগ আমরা কখন করি? যখন আমার ইন্দ্রিয়ের সাথে কোনো একটা পার্টিকুলার বিষয়ের সংযোগ ঘটে এবং সেটা থেকে আমার ভালো লাগে। আচ্ছা, দুঃখ কখন হয়? দুঃখ হয় যখন, ধরো রাস্তা থেকে যাচ্ছিলে, এরকম সেদিনকে আমি যাচ্ছিলাম, দেখলাম একটা অ্যাক্সিডেন্ট, একটা কুকুর, বোধহয় একটা কুকুর না একটা বিড়ালকে এরকম পিষে দিয়ে গেছে। খুব খারাপ লাগলো, আমার চোখ দেখলো, বিষয়টা কী ছিল? একজন মারা গেছে, আমার কষ্ট হলো, ইস, আহারে এইভাবে মারলো, এইভাবে দেখে কষ্ট হলো, কি বিষয় কিন্তু ওটা, এবং আমার চোখ, আমার ইন্দ্রিয়ের সাথে লেগেছে। তো তার মানে কি, তখন কিন্তু আমার আনন্দ হলো না, এ ভালো হয়েছে, মরে গেছে, এটা কিন্তু আমি বললাম না, আমি বললাম ইস, আহারে, ওম শান্তি, আমি এটা বললাম। তার মানে কি? তো শীত এবং দুঃখ গরম যেরকম বছরে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্টভাবে আসতে থাকে, আমরা চাইলেও আটকাতে পারি না। আমরা চাইলেও আমরা যদি বলি যে এপ্রিল মাসে আসো ঠান্ডা আসো, আসবে না। উত্তর গোলার্ধে আসবে না এপ্রিল মাসে ঠান্ডা, দক্ষিণ গোলার্ধে আসতে পারে হালকা পাতলা, বাট উত্তর গোলার্ধে আসবে না। উত্তর গোলার্ধে এই সময় গরমকালই থাকবে, দক্ষিণ গোলার্ধে উল্টো টাইমে থাকে। বাট আমি যখন বলবো আসবে না, আমার জীবনে যেটা আসার সেটা তখনই আসবে। তো আমরা একটা কথা শ্লোকে সংস্কৃতে পড়তাম, সুখানি চ দুঃখানি চ, মানে চক্রাবর্তের মতো সুখ এবং দুঃখ কনস্ট্যান্টলি আপস অ্যান্ড ডাউনসে আসতে থাকে। তো ভগবান বলছে ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগের ফলে অনিত্য সুখ ও দুঃখের অনুভব হয়। অনিত্য, নিত্য মানে পার্মানেন্ট, অনিত্য মানে টেম্পোরারি। এই যে আমি ভালো খাবার খেলাম, ভালো ছবিটা দেখলাম, রাস্তায় অ্যাক্সিডেন্ট দেখলাম, দিজ অল আর টেম্পোরারি, এগুলো কোনোটা পার্মানেন্ট নয়। ধরো তোমাকে তোমার হাজব্যান্ড ভালোবাসা দিচ্ছে, এটাও টেম্পোরারি। তুমি তোমার মা বাবার আদর পাচ্ছ, এটাও টেম্পোরারি। তুমি লাইফে যা পাচ্ছ এক্সেপ্ট গোবিন্দ, এক্সেপ্ট ভগবান, সমস্ত কিছু টেম্পোরারি, সমস্ত কিছু টেম্পোরারি। তো এই যে এটা ফিল হচ্ছে, এটা সমস্ত কিছু অনিত্য, অনিত্য অনুভব হয়, ঠিক আছে? সেগুলি ঠিক যেন শীত ও গ্রীষ্ম ঋতুর গমনাগমনের মতো, যেটা বললাম, ঠিক নির্দিষ্ট টাইমে চলেই আসবে। হে ভারত, অর্জুনকে বলছে সেই ইন্দ্রিয়জাত অনুভূতির দ্বারা প্রভাবিত না হয়ে সেগুলি সহ্য করার চেষ্টা করো। আমরা করি না, একবার ভেবে বলো না। শীতকালে সোয়েটার পরে অ্যাডজাস্ট করি, গরমকালে কেউ এসি লাগিয়ে অ্যাডজাস্ট করি, ফ্যান ছেড়ে অ্যাডজাস্ট করি, বাট সহ্য তো করি। আমরা কি এটা বলি যে শীত কেন আসছিস, চলে যা, শীত চলে যা, গরম প্লিজ চলে যা? আমরা বলি না। বর্ষাকালে আমরা তো ছাতা মাথায় দিই, রেইনকোট পরি, আমরা নিজেদেরকে অ্যাডজাস্ট করিয়ে নিয়েছি, নিজেদেরকে অ্যাডাপ্টেড করে নিয়েছি ওই সিচুয়েশানের সাথে। বাট আমরা কিন্তু প্রকৃতিকে বদলাতে পারছি না, প্রকৃতিকে বদলানোর আমাদের ক্ষমতা নেই। তাহলে আমরা এই যে মৃত্যু, জন্ম, এগুলো তো প্রকৃতির নিয়ম, এগুলোকে আমরা কি করে বদলাতে পারি? কখনোই পারবো না। তো মৃত্যু এমন একটা জিনিস যেটা একমাত্র পার্মানেন্ট, ঠিক আছে? মৃত্যুই একমাত্র, যদি কোনো জীব পৃথিবীতে জন্মে থাকে তার মৃত্যু হবেই। একমাত্র তোমাকে যদি লাইফে কেউ জিজ্ঞেস করে যে হুইচ ইজ দ্য মোস্ট পার্মানেন্ট থিং ইন ইওর লাইফ, তোমার জীবনে সবথেকে পার্মানেন্ট কী জিনিস হতে পারে, সেটা হচ্ছে মৃত্যু। যার জন্ম হয়েছে সে মৃত্যু হবেই, সে কোনোভাবে, কেউ অমরত্ব নিয়ে এখানে আসেনি, কোনো মানুষ বা কোনো পশু পাখি গাছপালা কেউ অমরত্ব নিয়ে আসেনি, ঠিক আছে? এখন 60 জন চিরঞ্জীবী সেটা আলাদা কথা, এখন সেটা তারা ভগবান বা দেবতা, তুমি তাদের সাথে নিজেদেরকে আমরা কম্পেয়ার করছি না। আমরা জাস্ট বলছি মানুষ হিসাবে মৃত্যুটাই একমাত্র পার্মানেন্ট, ঠিক আছে? 15 নম্বর শ্লোকে বলছে হে পুরুষর্ভ, পুরুষর্ভ মানে অর্জুনকে বলছে ভগবান, কি বলছে? হে পুরুষর্ভ, ব্যক্তিত্ব থেকে আর কি কথাটা আসে, যার পার্সোনালিটি খুব হাই পার্সোনালিটি থাকে, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখের দ্বারা বিচলিত না হয়ে উভয় অবস্থাতেই অপরিবর্তিত থাকেন তিনিই মুক্তিলাভের অধিকারী। এই যে আমরা মোক্ষ, 4টে পুরুষার্থ হয় জীবনের, অর্থ, ধর্ম, কাম ও মোক্ষ, ঠিক আছে? লাস্ট থাকে লিবারেশন বা মোক্ষা। সো এগুলো আমি ইউটিউবে ফ্রি ক্লাস এর আগেও করিয়েছি, আমার অন্য চ্যানেলে হিস্ট্রি ক্লাসে দেখতে পারো, বৈদিক পিরিয়ড পড়াবার সময় খুব ডিটেলে বুঝিয়েছিলাম। সো মোক্ষ যেটা বা আমাদের যে লিবারেশন, এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত জীবনে, যে আমাদের সোলটাকে লিবারেট করতে হবে এই জন্মমৃত্যুর চক্র থেকে। জন্মমৃত্যুর চক্রে যেটা রয়েছে, এটার থেকে লিবারেট হওয়ার একমাত্র পথ হচ্ছে ভগবত ধামে যদি আমরা জায়গা পাই, তবেই একমাত্র আমরা মুক্তি পাবো। তো এই যে মুক্তি পাবে, ভগবান বলছে কি তিনি মুক্তি লাভের অধিকারী, যে যে ব্যক্তি সুখ ও দুঃখের বিচলিত হয় না, এই যে জীবন মৃত্যু এই সমস্ত কষ্টে যে কোনো রকমভাবে বিচলিত হয় না, সে জানে যে এগুলো প্রকৃতির নিয়ম, এগুলো ঘটবেই, আমি চাইলেও আটকাতে পারবো না, আমি দুঃখ পেয়েও কিছু করতে পারবো না। শ্রী চৈতন্য আমি একটা কথাতেই শুনেছিলাম, শ্রী চৈতন্য মহাপ্রভুর এক শিষ্যের বাড়িতেই বোধহয় এরকম নাম সংকীর্তন চলছে, তার মধ্যে তার ছেলে হঠাৎ করে মারা যায় এবং তার ওয়াইফ, বাড়ির ভেতরের সমস্ত মহিলারা যখন কান্নাকাটি করে এবং তারা এসে যখন বলে যে, এবং যিনি ছিলেন তিনি বলছে তোমার ছেলে মারা গেছে, তিনি তখন বললে আস্তে, বাড়ির মহিলাদেরকে বললো আস্তে কান্নাকাটি করো, মহাপ্রভুর চৈতন্যে তোমার হচ্ছে কীর্তনে বাধা পড়তে পারে। তো তিনি, তার মানে একবার চিন্তা করে দেখো একজন বৈষ্ণব কেমন হয়, একজন বৈষ্ণব তারা মৃত্যুতেও অবিচলিত হয় না। কেন হয় না অবিচলিত? কারণ তারা জানে এটা মৃত্যু নয়, এটা তার শরীর চলে গেছে, তার আত্মা তো বেঁচে আছে, আত্মা কোনো না কোনোভাবে গোবিন্দর চরণে ঠাঁই পেয়ে যাবে, বোঝা গেছে? তো এই যে বিষয়টা, এই জিনিসটাই হচ্ছে তাকে বলা হয়ে থাকে যে স্থিতপ্রজ্ঞ হয়, যে সহজে, যাকে হেলানো যায় না, যে অটল থাকে। এইবার যেটা সম্পূর্ণ 100% যদি কেউ থাকে অচ্যুত, সেটা একমাত্র গোবিন্দ, ভগবানই একমাত্র অচ্যুত। আমরা প্রত্যেকে চেষ্টা করি কিন্তু আমরা কেউ তার মতো অচ্যুত নই, কোনো দিনও সম্ভব নয় সেটা, ঠিক আছে? আমরা কেন, কোনো দেবতার পক্ষেও সম্ভব নয়। তো সেই জিনিসটা মাথায় রাখবে। আচ্ছা, এরপরে 16 নম্বর শ্লোক থেকে আমি নেক্সট দিনে তাহলে পড়িয়ে দেবো, আজকে 15 নম্বর শ্লোক অবধি থাকুক, কারণ অলরেডি ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে, দেখছি 43-44 মিনিট হয়ে গেছে। তো এরপরে বড় করলে তোমাদেরও ধৈর্য থাকবে না। সো আজকে আমরা 1 থেকে 15 অবধি পড়লাম, কারণ এই অবধি একটা সিকোয়েন্স ওয়াইজ আসছিল, এরপর 16 থেকে আবার একটা অন্যরকম কথা নিয়ে স্টার্ট হচ্ছে, আত্মা নিয়েই কথা হচ্ছে। তো এটা পার্ট 2-তে, এটা পার্ট 1 গেল, এরপরে চ্যাপ্টার 2 এরই আর কি পার্ট 2 নিয়ে আমরা নেক্সট, যেরকম তোমাদের সোমবার, বুধবারে আবার ক্লাস আছে, তো বুধবার দিন থেকে আমি 16 নম্বর শ্লোক থেকে স্টার্ট করবো, ঠিক আছে? তো যাই হোক, এখানে তাহলে স্টপ করছি, আশা করছি তোমাদের উপকার আমার হচ্ছে, যদি হয় তাহলে অবশ্যই ভিডিওগুলো লাইক কমেন্ট তো অবশ্যই যেরকম তোমরা করছো করো, তার সাথে অবশ্যই শেয়ার করো ভিডিওগুলো। শেয়ার করলে যারা নতুন অডিয়েন্স থাকবে তাদেরও উপকার হবে, তাদেরও ভালো লাগবে। আর ভগবত ভক্তি প্রচার এবং ভগবত ভক্তিতে মানুষকে যোগ দেওয়া, কিন্তু মানে যোগ করানোর চেষ্টা করা, এটা একটা অনেক বড় পুণ্যের কাজ, এবং তার সাথে হচ্ছে ভগবানের প্রচুর ভালোবাসা কৃপা পাওয়া যায়। সেই পুণ্যফল সেই কৃপাও তোমরাও পাও, আমি মন প্রাণ থেকে সেটাই চাই। তো যাই হোক, তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। পরের ভিডিওতে আমরা 16 নম্বর শ্লোক থেকে আমরা স্টার্ট করব। তো বাড়িতে পড়ো, যদি কোথাও অসুবিধা হয়, কোনো ডাউট থাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, আমি আমার মতো করে চেষ্টা করব যতটা পসিবল হেল্প করা যায়। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে, হরে কৃষ্ণ।